এই গরমে নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা ঘোল, চলো বানাই। আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা আম, একটা শিকের মধ্যে গেঁথে নিয়েছি, এবার আম দুটো আমি পুড়িয়ে নেব। আম দুটো আমার পোড়ানো হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করে আম দুটো ছাড়িয়ে নেব। আমের গ্র্যাভিটা আমি বার করে নিয়েছি, এই যে এইটা আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি আমি টক দই, এক বাটি টক দই নিয়েছি। টক দইটা আমার ঘরে পাতা, এই রেসিপিটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, দেখবেন প্লিজ। এই বাটি দইটা আমি পুরোটাই দিয়ে দেবো। দেবো অল্প একটু পুদিনা পাতা, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো দু চামচ চিনি, দেবো স্বাদ মতো বিট নুন, এক চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে মিক্সিতে এটা পেস্ট করে নেব। আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, দেখুন থিকনেসটা এইরকম হয়েছে, কত সুন্দর গাঢ় হয়েছে। এখানে নিয়ে নিয়েছি আমি দুটো গ্লাস, গ্লাসের মধ্যে ঢেলে দেবো। পুদিনা পাতা, আর ঠান্ডা ঠান্ডা কুলকুল হওয়ার জন্য দিয়ে দেবো বরফ। আমার আম পোড়া টক দই দিয়ে ঘোল একদম রেডি। এটা খেতে এত অপূর্ব, এত অপূর্ব, খেলে আবার খেতে ইচ্ছা করবে, আর কোনোদিন ভুলতেই পারবেন না, এত সুন্দর খেতে। আমার মতো করে চট জলদি বানিয়ে খেয়ে ফেলুন আম পোড়া ঘোলের শরবত।